কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হয়ে গেছে বেশ কিছুদিন হলো। ইতিমধ্যে আমাদের চ্যানেলে নানান বইয়ের রেকমেন্ডেশন ভিডিও এসেছে বইমেলা উপলক্ষে। আজকে এই উপস্থাপনায় আমি যে বইগুলো দেখাবো সেই বইগুলো মূলত প্রবন্ধের। আগেই বলেছিলাম যে বেশ কিছু প্রবন্ধের বই দেখাবো এবং সেই প্রবন্ধের বইয়ের ভিডিওটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা ছিল পার্ট 1। আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে পার্ট 2। এই উপস্থাপনায় আমি মোট 13টি বই দেখাবো। আজকের মূল উপস্থাপনায় চলে যাওয়া যাক। নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের। আমি ময়ূরী, আজকে আবারও একটি বুক রেকমেন্ডেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেটুকু বলার সেটা হচ্ছে বইমেলা, এই শীতের আমেজে বইমেলা ঘোরা বা বই দেখা, বই লিস্ট বানানো সবটাই ভীষণ আনন্দের। তো ইতিমধ্যে আমি একদিন বইমেলা যেতে পেরেছি, আপনারা কতদিন গেছেন বা কবে যাচ্ছেন সেগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আর আপনারা কী কী বই সংগ্রহ করছেন বা করেছেন সেগুলোও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হতে পারে আপনাদের সংগ্রহ করা বা আপনাদের বলা বই থেকে আমি হয়তো 2টি বই সংগ্রহ করলাম, আমার যদি ভালো লেগে যায় বা সেই বইটা যদি আমার কাছে না থাকে। তো চলুন আর কথা না বলে প্রথম বইটা দেখিয়ে ফেলি। প্রথম যে বইটা দেখাবো সেই বইটা হচ্ছে বাংলার পটচিত্র, সুশোভন অধিকারী। বইটি প্রকাশিত হয়েছে দেব ভাষা থেকে। তো এই বইটা বাংলার পটচিত্র নিয়ে লেখা একটি প্রবন্ধের বই। এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। তো এটা হচ্ছে ফার্স্ট রেকমেন্ডেশন বই। এরপর যে বইগুলো দেখাবো সেই বইগুলো মানে ভীষণই ভারী বই, মানে তারা সাইজেও ভারী এবং তত্ত্ব বা তথ্যেও তারা ভারী, এবং সেই বইগুলো আমাদের জীবনের চলার পথে এবং নিজেদের সাহিত্য চর্চা বা শিল্প সংস্কৃতি চর্চার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করে আমাদেরকে বড় হতে, বড়ভাবে ভাবতে। পরের বইতে চলে যাই। পরের বই হচ্ছে অমর্ত সেনের লেখা নীতি ও ন্যায্যতা। এই বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 600 টাকা। অমর্ত সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পান বা সম্মানিত হন নোবেল পুরস্কারে, সেটা আমরা সকলেই জানি। তো তার লেখা নীতি ও ন্যায্যতা এই বইটি, আর এই সূচিপত্রগুলো আমি ঠিক আগের ভিডিওটার মতনই দিয়ে দেব। পরের বইতে চলে যাই। পরের বইটিও অমর্ত সেনের লেখা, অমর্ত সেনের পরিচিতি ও হিংসা, এই হচ্ছে বইটি, এবং এই বইটিও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত, এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা, এই হচ্ছে বইটি। তারপরের বই হচ্ছে ইরফান হাবিবের লেখা ভারতবর্ষের ইতিহাস প্রসঙ্গ, এই হচ্ছে বইটি। এই বইটি NBA থেকে প্রকাশিত, আর ভাষান্তর করেছেন এটার কাবেরী বসু। আর এই বইটা তো বহু পুরনো একটি বই, আমার কাছে যেটি আছে এটার দাম হচ্ছে 120 টাকা। তারপরের বই বাঘের দুধ। বাঘের দুধ সাথী ভট্টাচার্যের লেখা একটি বই, বর্তমান সময়ে ভীষণ প্রাসঙ্গিক একটি বই, বর্তমান সময়টাকে বুঝে নেওয়া যায় কিন্তু এই প্রবন্ধের বইটি পড়ে। এই যে বাঘের দুধ, এটা নিচে লেখা আছে পশ্চিমবঙ্গের স্কুলে শিক্ষা ও সক্ষমতার খোঁজে। এই বইটা খুবই ভালো একটি বই, আর এটা হচ্ছে প্রতিক্ষণ থেকে প্রকাশিত। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা। এটার কাভারে যেটা লেখা আছে সেটা একটু বলে নিই। শিক্ষা হলো বাঘের দুধ, যে খাবে সেই গর্জন করবে, বলেছিলেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। যে শিক্ষা মানুষকে শক্তি দেয়, সাহস দেয়, সবার সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা দেয়, এ রাজ্যে স্কুলে কি তেমন শিক্ষা মিলছে আমাদের শিশুদের? হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেলে সবাই রাগ করেন, স্টেশনে গিয়ে ট্রেন না পেলে যাত্রীরা বিক্ষোভ দেখান, অথচ বহু প্রজন্মের শিশু শিক্ষা না পেয়েই স্কুলে কাটিয়ে যাচ্ছে বছরের পর বছর। দরিদ্র প্রান্তবাসী শিশুরা যাতে সার্থক জীবন পেতে পারে তার জন্য কি করছে রাজ্যের স্কুল? এই বই সেই প্রশ্নের অনুসন্ধান। তো এই হচ্ছে বইটি। পরবর্তী বই বঙ্গবাসীর শিকার কথা, বইটি লিখেছেন চন্দ্রিকা প্রসাদ ঘোষাল। এই বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। এই বইটির কভারে যেটা লেখা আছে একটু বলি। ঔপনিবেশিক ভারতের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে বঙ্গীয় শিকারীদের ভূমিকা, অবস্থান ও প্রাসঙ্গিকতা তত্ত্ব তালাশে এই আলোচনার উপজীব্য। বস্তুত বঙ্গের শিকারীদের একটি ত্রিমাত্রিক আখ্যান নির্মাণের প্রয়াস এই বই। এই বইটির মুদ্রিত মূল্য 500 টাকা। পরের বইটি হচ্ছে অভ্রঘোষের লেখা 19 শতক চর্চা। এই বইটি অক্ষর প্রকাশনী থেকে প্রকাশিত। এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। 19 শতকের কর্মকাণ্ডকে কেউ বলেছেন রেনেসাঁস, কারোর মতে রেনেসাঁস এক অতি কথা, এই ঝগড়ার নিষ্পত্তি এখনো হয়নি, কিন্তু 19 শতকের বাংলা ও বাঙালি যে আমাদের আধুনিকতার আঁতুড়ঘর
এতে কারোর সন্দেহ নেই। সে আধুনিকতায় দোলাচল, অন্তর্বিরোধ, ভাঙা গড়া সবই আছে। টুকরো টুকরো নিবন্ধে রামমোহন থেকে শুরু করে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী পর্যন্ত নানাজনের রচনা বিশ্লেষিত হয়েছে এই গ্রন্থে প্রাঞ্জল ভাষায়। রামেন্দ্র সুন্দরের যেসব রচনা এতে আলোচিত তা অবশ্য 20 শতকের গোড়ার কথা। তবে সর্বমান্য রামেন্দ্র সুন্দর তো 19 শতকের প্রজ্ঞায় ধারণ করে আছেন। তো এই হচ্ছে বইটি। পরের বই, এটিও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। এই বইটি হলো দেবব্রত নস্করের লেখা বাংলার লোকদেবতা ও সমাজ সংস্কৃতি। এই হচ্ছে বইটি। এই বইটির মুদ্রিত মূল্য যায় 350 টাকা। আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। প্রথমেই বললাম এই বইটির কভারে যেটা লেখা আছে সেটা একটু বলি। লোকবিশ্বাস জাত প্রায় 100 লোকদেবতাদের উৎস, তাৎপর্য, পূজাচার ইত্যাদি বিষয়ে আলোচনা ও পর্যালোচনা এই গ্রন্থের প্রধান উপজীব্য। লোকদেবতাদের পরিচয়ের সঙ্গে সামাজিক কাঠামোর কিছু দিকও সংক্ষেপে এখানে আলোচিত হয়েছে। বাঙালির লোক সংস্কৃতি, লোকবিশ্বাস, লোকধারা, সেটার বিভিন্ন পূজা, তার আচার, সেটা নিয়ে যে একটা কমপ্লিট কাজ বলা যায়, তো এই বইটা আমরা পাবো বিভিন্ন লোকাচার, বিভিন্ন সংস্কৃতি নিয়ে বা সংস্কার নিয়ে এই বইটি লিখিত হয়েছে। অবশ্যই সেটা লোক সংস্কৃতি বা লোক সমাজকে নিয়ে, লোকদেবতাদেরকে নিয়ে। তো যাদের এই বিষয়ে ইন্টারেস্ট আছে, এই বিষয়ে পড়তে চান, জানতে চান যে এই বিষয়টা কেমন হয়, তারা এই বইটি কিন্তু অবশ্যই সংগ্রহ করে পড়তে পারেন। যেমন একটা বলি, সেটা হচ্ছে মাকাল ঠাকুর। মাকাল ঠাকুর কিন্তু আমরা অনেকেই জানি না, আমিও জানতাম না এই বইটা পড়ার আগে। তো এই বইটা পড়ার পর এই মাকাল ঠাকুর বলে হচ্ছে কোনো দেবতা হতে পারে, সেটা কিন্তু আমি এই বইটা পড়ে জেনেছি। তো এইরকম বেশ অনেক নাম আমরা পাই এই বইটা থেকে। পরবর্তী বই বার্ট্রান্ড রাসেলের কেন আমি ধর্মবিরোধী। এই বইটি প্রকাশিত হয়েছে র্যাডিক্যাল থেকে। বইটির মুদ্রিত মূল্য 100 টাকা। এইখানে কী কী লেখা আছে সেটা আমি, মানে সূচিপত্র কী আছে সেটা আমি অবশ্যই দিয়ে দেবো। রাসেল সম্পর্কে এখানে বলা আছে, একটু বলি। তিনি জন্মগ্রহণ করেন 1872 সালে ইংল্যান্ডে। লিখেছেন বহু মননশীল বই। বইয়ের বিষয় ছিল শিক্ষা, বিজ্ঞান, রাজনীতি, সমাজতত্ত্ব প্রভৃতি। কিন্তু বিশ্বের সর্বাধিক পরিচিত দার্শনিক হিসাবে পাশাপাশি গণিতবিদ হিসাবেও ছিল তার বিশ্বখ্যাতি। প্রথম বিশ্বযুদ্ধে শান্তিবাদী ভূমিকার জন্য কারাদণ্ড ভোগ করেন। পারমাণবিক নিরস্ত্রীকরণের সপক্ষে এবং ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে তাঁর ছিল প্রতিবাদী সংগঠকের ভূমিকা। সাহিত্যে নোবেল পুরস্কার পান 1950-এ। প্রচলিত প্রাতিষ্ঠানিক ধর্মের বিপরীতে দাঁড়িয়ে নিরশ্বরবাদ প্রচারে উদ্যোগী ও উদ্যমী ছিলেন তিনি। তার উল্লেখযোগ্য গ্রন্থ সমূহের মধ্যে রয়েছে প্রিন্সিপালস অব ম্যাথামেটিক্স, দ্য ABC অব রিলেটিভিটি, দ্য অ্যানালাইসিস অব ম্যাটার প্রভৃতি। রাসেল প্রয়াত হন 1970-এ, 98 বছর বয়সে। এই হচ্ছে রাসেল সম্পর্কে সামগ্রিক একটা ধারণা দিলাম। পরের বইও ওনারই লেখা, ধর্ম ও বিজ্ঞান। এই বইটিও র্যাডিক্যাল থেকে প্রকাশিত। আর এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 75 টাকা। এই বইটির কভারে যেটা লেখা আছে সেটা একটু বলি। বিশ্বখ্যাত দার্শনিক, দিগদর্শন, চিন্তক, নিরশ্বরবাদের অন্যতম প্রবক্তা রাসেল ধর্ম ও বিজ্ঞানের মৌলিক বিরোধের বৈশিষ্ট্য সমূহ হাজির করেছেন তার এই বইয়ের 10টি অধ্যায়ে। আলোচনা শুরু করেছেন বিরোধের ভিত্তি থেকে, আলোচনা এগিয়ে নিয়েছেন বাকি 9টি অধ্যায় জুড়ে। লেখকের মৌলিক চিন্তার তেমন কিছু অধ্যায়গত আলোচনা কোপারনিকাস রেভলিউশন, ইভলিউশন, সোল অ্যান্ড বডি, মিস্টিসিজম, সায়েন্স অ্যান্ড এথিক্স প্রভৃতি। বর্তমান বিশ্বে ধর্ম ও বিজ্ঞানের চিরকালীন সংঘাতে সত্য অস্বীকার করে এই দুটো পৃথক দর্শনকে গুলিয়ে দেবার চক্রান্ত চলছে। এদের সামিল হয়েছেন বেশ কিছু ব্যক্তি স্বার্থনিষ্ঠ বিজ্ঞানী। এই বিতর্কের প্রেক্ষিতে এই বইয়ের বাংলা অনুবাদ। তো এই হচ্ছে বইটি। পরের বই হচ্ছে এটি, হিতেশ রঞ্জন সান্যালের লেখা কারিগর থেকে প্রকাশিত, বাংলার মন্দির। এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 450 টাকা। সেটা কভারে লেখা আছে বলি, পাহাড়পুর মন্দিরটি নির্মাণ উপকরণ ইট আর গাঁথনি হইল কাদার। এই সামান্য উপকরণে সুবিশাল মন্দিরটি যে গাঁথিয়া তোলা হইয়াছিল ইহাই আশ্চর্য। ধ্বংসাবশেষটির দিকে চাহিলে সে যুগের বাঙালির যে পরিচয় পরিস্ফুট হইয়া ওঠে কল্পনার প্রসারতায় ও সেই কল্পনাকে রূপবদ্ধ করিবার শক্তির মধ্যে তাকে চিনিয়া নিতে হইবে। পাহাড়পুরের মন্দির প্রাচীন বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিষয়। তো এই হচ্ছে বইটি। বাংলার কিংবদন্তি শিলা বসাক আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। বর্তমান মুদ্রিত মূল্য হয়তো 500 টাকা, আমার ঠিক জানা নেই।
তো কভারে যেটা লেখা আছে বলি, ইতিহাস ও কল্পনার মিশ্রণে লৌকিক কথা সাহিত্যের রূপ ধারণকারী লোককাহিনীকে বলা হয় কিংবদন্তি। কিংবদন্তির রচয়িতার সন্ধান মিলে না, লোকের মুখে মুখে বিভিন্ন কথা বা বিশ্বাসের মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে। ইতিহাস যেখানে নীরব, কিংবদন্তি সেখানে কল্পনার ডানা মেলে মনোরম কাহিনী নিয়ে সরব। স্থান নাম, ব্যক্তি নাম ও বস্তু নাম, জলাশয়, ডিহি, ডাঙা, দেব দেবী ও পূজা পার্বণ, মেলা ও উৎসব, বৃক্ষলতা ও বন জঙ্গল প্রভৃতি নানা বিষয়ে নানা কিংবদন্তি আছে। ইতিহাসের গন্ধ মিশে থাকে ঠিকই, কিন্তু কিংবদন্তি কোনো প্রামাণ্য দলিল নয়। কিংবদন্তির অন্তরালবর্তী বিভিন্ন ঘটনা ও কাহিনী নিয়ে প্রকাশিত হলো শিলাবসাকের অসাধারণ গ্রন্থ বাংলার কিংবদন্তি। বিশিষ্ট লোকসংস্কৃতিবিদের পরিশ্রমী প্রয়াস পাঠকের সামনে উপস্থিত করেছে বাংলা কিংবদন্তির একটা সামগ্রিক পরিচয়। এই হচ্ছে বইটি। কিংবদন্তির একটি উদাহরণ দিই, যেমন গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় নামটার সাথে আমরা সকলেই, প্রায় অনেকেই পরিচিত। গোপাল ভাঁড় নামটা ইতিহাসে এইরকম পাওয়া যায় যে রাজা কৃষ্ণচন্দ্রের একজন সভাসদ ছিলেন গোপাল ভাঁড়। এই নামটির কোনো ইতিহাস পাওয়া যায় না বা এই ব্যক্তিটি সম্পর্কে কোনো কিছু জানা যায় না, কিন্তু বর্তমানে গোপাল ভাঁড় নিয়ে যা যা কর্মকাণ্ড হচ্ছে বা যা যা আমরা দেখি বা জানি, কার্টুন বলুন বা বই বলুন, সেটা কিন্তু একটা কিংবদন্তির পর্যায়ে গিয়েই হচ্ছে, বা এটাকেই বলা হয় কিংবদন্তি, যেটা সম্পর্কে কোনো ইতিহাস নেই কিন্তু অনেক গল্প আছে। তো গোপাল ভাঁড় হলো সেই রকম। এই হলো বাংলার কিংবদন্তি বইটি শিলাবসাক। আমি যে উদাহরণটা দিলাম সেটা কিন্তু এই বইতে নেই, মানে গোপাল ভাঁড়ের নাম নেই। গোপাল ভাঁড়ের নাম নেই ঠিকই, কিন্তু রঘু ডাকাত আছে বা এরকম আরো অনেক নাম আছে যে নামগুলো আমরা শুনে বড় হয়েছি বা নানান রকম ভাবে শুনেছি, তাদেরকে নিয়ে আলোচনা আছে। এই বিষয়ে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে এই বইটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন, পড়তে পারেন। পরের বইতে চলে যাই, পরের বইটি বা আজকের এই রেকমেন্ডেশন ভিডিও শেষ বই ব্রত পার্বণ, বাংলা ব্রত পার্বণ, শিলাবসাকের লেখা, আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। বইটি কভারে যেটা লেখা আছে, ভারতীয় নারীর আবহমান কাল সঞ্চিত আশা আকাঙ্ক্ষা ও জাগতিক কামনার পবিত্র প্রকাশ ঘটেছে অনন্য সব ব্রত পার্বণে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সকলের কল্যাণ হোক, কল্যাণ হোক পশু পাখির, কল্যাণ হোক প্রকৃতির, আমার সব পবিত্র বাসনার কথাই ব্রতের কথা। এই বইটার মুদ্রিত মূল্য 400 টাকা। আর এই ব্রত পার্বণ বলতে গেলে যে আমরা সকলেই জানি যে গ্রামে গঞ্জে বা আমাদের শহর নগরেও এখনো কিছু কিছু ব্রত কথা আছে, বা আমরা যখন বিংশ শতাব্দীর কোনো উপন্যাস পড়ি তখন কিন্তু আমরা নানান ব্রত পার্বণের কথা পাই। যেমন পথের পাঁচালীতে আছে পূর্ণি পুকুর ব্রত, আবার অন্যান্য উপন্যাসে বা গল্পে নানান রকম ব্রতর কথা পাই। ষষ্ঠী পুজো উপলক্ষে ব্রত, মনসা পুজো উপলক্ষে ব্রত, এই যে নানান ব্রত এবং পার্বণ, তার নিয়ম কোথা থেকে এলো, কেন এলো, সেই বৃত্তান্ত নিয়ে এই বইটি লিখেছেন শিলাবসাক। আপনাদের যাদের মনে হবে যে ব্রত পার্বণ তা সেটা কেমন হয়, তার ইতিহাস কী আছে, এগুলো যদি জানতে ইচ্ছা করে তাহলে বইটি সংগ্রহ করে কিংবা লাইব্রেরি থেকে পড়ে দেখতে পারে। তো এই হচ্ছে আমার বুক রেকমেন্ডেশন ফর বুক ফেয়ার 2024। পরবর্তীতে আরেকটি ভিডিও আসবে, যে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে প্রথম দিন বইমেলায় গিয়ে কোন কোন বইগুলো আমার ভালো লেগেছে, আমি আমার উইশ লিস্টে অ্যাড করেছি, হয়তো বা সেই বইগুলো আমি বইমেলা থেকে নেব, হয়তো বা নেবো না, কলেজ স্ট্রিট থেকে নেব বা অনলাইন থেকে নেব। তো কিন্তু আমি বইমেলা ঘুরে যে যে বইগুলো কালেক্ট করেছি বা আমার ভালো লেগেছে, মানে উইশ লিস্ট করেছি, সেটা শেয়ার করবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেই বইগুলো সংগ্রহ করতে পারেন, গিয়ে দেখতে পারেন। আজকে তাহলে চলে যাওয়ার পালা চলে এসেছে, আজকে চলে যাবো। আর চলে যাওয়ার আগে একই কথা বলবো, আমাদের আলোচনা আমাদেরকে ভালো রেখে থাকলে অবশ্যই বুক লাইব্রেরির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে সবার প্রথমে আমরা ভিডিও চালে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আর আপনারা কি কি বইমেলা গেছেন, কি বই কিনছেন বা কি বই কিনবেন বলে ভেবেছেন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান। বই মেলা উপলক্ষে কিনবেন বা কিনছেন, হতে পারে বইমেলায় কিনছেন না, অন্য কোথাও থেকে কিনছেন, সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, ভালো লাগবে। তো আজকে বিদায়, পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি উপস্থাপনায়।